हेलो, दिस इज फिरोज कटलार। आलोचना करछि बाउंस रेट की কিভাবে ক্যালকুলেশন করব এবং কেন এটা আমাদের দরকার। যারা সেলস এন্ড মার্কেটিংয়ে জব করছি, যারা কনজিউমার সেলসে আসি, যারা এফএমসিজি সেক্টরে কাজ করছি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বাউন্স রেট কি? বাউন্স রেট হচ্ছে আপনি কি অর্ডার কাটছেন, কতটুকু কাটছেন এবং কতটুকু সেই অর্ডার কত পণ্য ডেলিভারি হচ্ছে, এর মাঝখানে যে গ্যাপটুকু, যে ভেরিয়েন্সটুকু, এটুকুই হচ্ছে বাউন্স। অর্থাৎ এই রেটটা যত কম হবে, বাউন্সটা যত কম হবে, আপনার মার্কেট তত স্ট্রং, অ্যাজ এ সেলস পিপুল আপনি তত ইউনিক এবং আপনার মধ্যে তত কোয়ালিটি বিরাজমান। এই বাউন্স রেট আমাদের কেন দরকার? আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য, আমাদের যোগ্যতা, দক্ষতা, আমাদের লিডারশিপ, এইগুলো প্রমাণ পায় যে বাউন্স রেট যার যত কম, তার এই বাউন্স রেটের ইকুয়েশন থেকে, বাউন্স রেটের ভেরিয়েশন থেকে তার পারফরমেন্স ইভুলেশন হয়। তো আপনার সেলস পিপুল হিসেবে আপনাকে এই টুলসটা অবশ্যই অবশ্যই জানতে হবে। কাটলারের টুল স্ট্র্যাটেজি জানতে কাটলার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমি বাউন্স রেটটা তিনটা পদ্ধতিতে বাউন্স রেট ক্যালকুলেশন করব। প্রথম হচ্ছে SRM, স্ট্রাইক রেট অন মেমো, নাম্বার অফ সেলস ডিভাইডেড মেমো অফ অর্ডার, কত মেমো আমার অর্ডার ছিল এবং কত মেমো আমার ডেলিভারি হয়েছে। লাইক আমার একটা রুটে 10টা মেমো অর্ডার ছিল, আমার 8টা মেমো ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি মেমো পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 80%, অর্থাৎ 20% আমি করতে পারি নাই। নাম্বার টু, VPS, ভলিউম পার সেলস রেট, টোটাল অ্যামাউন্ট অফ সেলস ডিভাইডেড টোটাল নাম্বার অফ অর্ডার, অর্থাৎ টোটাল কত টাকা, টোটাল কত অ্যামাউন্ট আমার অর্ডার ছিল আর কতটুকু ডেলিভারি হয়েছে, এর পার্সেন্টেজটা আমি VPS বের করলাম। যেমন আমার টোটাল অর্ডার ছিল 50,000 টাকা, আমার ডেলিভারি করছি 40,000 টাকা, এর পার্সেন্টেজ 80%, অর্থাৎ 20% ভলিউম আমার গ্যাপ। নাম্বার থ্রি, লাইন পার সেলস, কতগুলো প্রোডাক্ট লাইন, কতগুলো SKU, স্টক কিপিং ইউনিট আমার অর্ডার ছিল এবং কতগুলো স্টক কিপিং ইউনিট, কতগুলো প্রোডাক্ট লাইন আমার ডেলিভারি হয়েছে, এর যে পার্সেন্টেজটা এটা হচ্ছে LPS। এক্সাম্পল হিসাবে আমার 10টা SKU অর্ডার ছিল, আমার ডেলিভারি হয়েছে 8টা, অর্থাৎ 82% আমার LPS রেট। তিনটা আলাদা আলাদাভাবে করার কারণ হচ্ছে এটাই যে আপনার কিছু ক্ষেত্রে মেমো ঠিক থাকে কিন্তু বাউন্স হয়ে যায়, একটা মেমোর ভিতরে যে প্রোডাক্ট লাইন থাকে সেগুলো বাউন্স হয়ে যায়, বিভিন্ন কারণে বাউন্স হয়ে থাকে। বাউন্স রেটটা যার যে পলিসিতে সে সেভাবে মেক করবে, সে সেভাবে তৈরি করবে। জাস্ট একটা প্রপার ইকুয়েশন আমি দিলাম যে টোটাল বাউন্সের ইকুয়েশনটা যদি কেউ স্ট্রাইক রেটে, LPC-তে এবং মেমোতে এই তিনটা বিষয় যদি খেয়াল করে যে বাউন্স রেটটা কত হচ্ছে, তাহলে তার প্রপার ইকুয়েশনটা বেরোয় যাবে। আর যদি কেউ এত কিছু করতে না চায়, টোটাল কত অর্ডার ছিল, কত বাউন্স হয়েছে, সিম্পল ইকুয়েশন, 10,000 অর্ডার ছিল, 8,000 সেলস হয়েছে, 2,000 টাকা বাউন্স হয়েছে, কত পার্সেন্টেজ বের করে নিল। আর এর তিনটার অরিজিনাল যে বাউন্স রেটের ইকুয়েশনটা এখন দাঁড়াচ্ছে তাহলে যে SRM, স্ট্রাইক রেট মেমো প্লাস ভলিউম পার সেলস, LPS, লাইন পার সেলস ডিভাইডেড থ্রি। এই গ্রোথ রেটটা যার যত বেশি সে কাটে তত বেশি। তো কাটলারের পাশে থাকবেন, কাটলারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।